স্বাস্থ্যকর্মীদের উপর পাশবিক অত্যাচারের প্রতিবাদে মৌন মিছিলে পথ হাঁটলেন তার সহকর্মীরা। রবিবার মুখে কালো কাপড় বেঁধে স্বাস্থ্যকর্মী, আশাকর্মী ও সহায়িকাদের এই মিছিল খাতড়া পাম মোড় থেকে শুরু হয়ে দাসের মোড় থানা ঘুরে দাসের মোড়ে এসে শেষ হয়। স্বাস্থ্যকর্মীদের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তো 4 দিন আগে 28 তারিখে আমাদের খাতড়াতে যে মহিলা নির্যাতন হয়েছে তারই আজকে প্রতিবাদ মিছিল এবং মৌন মিছিলের মাধ্যমে আমরা আজকে মৌন মিছিল করলাম। এখানে আমাদের সমস্ত আশাকর্মী দিদিমণিরা যারা আছেন, ICDS দিদিমণিরা যারা আছেন, আমাদের হেলথের দিদিমণিরা, NM যারা আছেন, GNM আছেন, CHO-রা আছেন, তার সাথে সাথে আমাদের সমস্ত সাধারণ পরিবারের মহিলারা যারা আজকে এসেছেন, আমার সন্তানকে গুড টাচ ব্যাড টাচের সম্পর্কে আমরা জানাবো। আমরা যেমন শিক্ষার দিক থেকে আমরা সমস্ত কিছু শিক্ষাটা শেখাই, আমাদের প্রত্যেক মায়েদেরও উচিত যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, তার মাধ্যমে আমরা যদি আমাদের সন্তানকে বোঝাতে পারি আমার মনে হয় আগামী দিনে আরও এটা বেটার হবে, একটা মেসেজ যে প্রত্যেক মায়েদের কাছে তাদের, আমরা যাতে প্রত্যেক আমাদের সন্তানকে ভালোভাবে বড় করতে পারি। মিছিলটা কোথায় করলেন? আমাদের মিছিল খাতড়া পাম মোড় টু দাসের মোড়, দাসের মোড় টু থানা, থানা হয়ে ব্যাক করে আবার আমাদের দাসের মোড়ে মিছিল শেষ হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার খাতড়া শহরের বাসিন্দা ও শিমলাপালের পুখুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে একটি ছোট গাড়ির চালক ও তার সঙ্গীর হাতে নিগৃহীত হন, এমনকি তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আর তারপরই স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীরা জেলা জুড়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামেন। সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ।